আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রতিদিন আমি আপনাদের সম্মুখে নিয়ে আসি মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে রিপোর্ট প্রকাশ করে থাকি করোনা আপডেট, তা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো পুরো ভিডিও শুরু করার আগে, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার তথ্যভিত্তিক সংবাদ পাওয়ার জন্য। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আজ 6ই অক্টোবর, মালয়েশিয়া গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে, যা অন্যান্য দিনের তুলনায় এবং পূর্বের রেকর্ডের চেয়েও অত্যাধিক বেশি, 691 জন। এ পর্যন্ত মালয়েশিয়ার সর্বমোট আক্রান্তের সংখ্যা 13,504 জন। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 4 জন। এ পর্যন্ত মালয়েশিয়ার সর্বমোট মৃতের সংখ্যা 141 জন। গত 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে 87 জন। তো সুস্থতার চেয়ে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি যেন সকলেই সুস্থ হয়ে উঠুক। এ পর্যন্ত মালয়েশিয়ার সর্বমোট সুস্থতার সংখ্যা 10,427 জন। তো মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন, সকলেই নিজেকে সতর্কভাবে রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।